সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও টপিক হলো আপনার ফেসবুকের প্রোফাইলের মধ্যে থেকে যদি কোনো ফেসবুকের পোস্ট হাইড করে থাকেন আপনি বা ভুলবশত হাইড হয়ে গেছে, সো সেই ফেসবুকের পোস্টটিকে কিভাবে আপনি রিকভার করে আনবেন আপনার ফেসবুক প্রোফাইলে। সো এই ফেসবুকের পোস্টটিকে আমি হাইড করছি, হাইড করার পরে আবারও আমার ফেসবুক প্রোফাইলে রিকভার করে আনবো। সো হাইড করার পরেই অনেক মানুষ জানতে চায় যে এই হিডেন পোস্টটিকে আমি কোথায় খুঁজে পাবো। সো সেটিও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোথায় এই হাইড করা পোস্টটি চলে গেল। সো আবারও সেই হিডেন পোস্টটিকে আপনি দেখতে পারবেন। সো এই হিডেন পোস্টটিকে আবার আনহাইড করতে হলে সেই ট্রিক্সটিও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো আনহাইড করার পরে আবারও এই ফেসবুক প্রোফাইলের মধ্যে সেই পোস্টটি চলে এলো। সো ভিডিওটিকে ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন এই ট্রিক্সটি জানার জন্য। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সো প্রথমত আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছি এবং ফেসবুক প্রোফাইলে আসার পরে একটি ফেসবুকের পোস্ট আপনাদেরকে হাইড করে দেখাবো। হাইড করার পরে এই ফেসবুকের পোস্টটি কোথায় চলে যায় সেটিও আপনাদেরকে দেখাবো, যেখানে হাইড পোস্টগুলো শুধু থাকে। সো এই পোস্টটিকে হাইড করব। সো ফটোর ওপরেই দেখতে পারবেন থ্রি ডট আছে, সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে মুভ টু আর্চিভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ফেসবুকের পোস্টটি আপনার ফেসবুক প্রোফাইল থেকে সম্পূর্ণ সরে যাবে, মানে হাইড হয়ে যাবে। হাইড হওয়ার পরে সেই ফেসবুকের পোস্টটি আপনারা খুঁজেও পাবেন না। সো হাইড করার পরে সেই ফেসবুকের পোস্টটি কীভাবে খুঁজে পাবেন বা কোথায় এই হিডেন পোস্টটি রয়েছে সেটি দেখুন। সো ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পরে থ্রি লাইনে ক্লিক করবেন, একদম কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে, সিম্পলি থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, আসার পরে একটি অপশান পাবেন সেটিংস বলে। সো সিম্পলি সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানটিতে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে একটি অপশান পাবেন অ্যাক্টিভিটি লক। সো আরও একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, একদম লাস্টের দিকে দেখতে পারবেন অ্যাক্টিভিটি লক আছে। সো অ্যাক্টিভিটি লক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম ওপরে দেখতে পাচ্ছেন আর্চিভ বলে একটি অপশান আছে। সো আর্চিভ অপশানে ক্লিক করছি। আর্চিভ অপশানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে যতগুলো ফেসবুকের পোস্ট হাইড করেছিলেন সেই সমস্ত হাইড করা পোস্টগুলো এখানে শো হচ্ছে। সো আপনি সেই পোস্টগুলোকে যদি দেখতে চান, সো এখানে মার্ক অপশান দিচ্ছে, মার্ক করবেন এবং নিচে রিস্টোর অপশান আছে, রিস্টোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফেসবুক প্রোফাইলে রিস্টোর হয়ে যাবে সেই হাইড করা পোস্টটি। সো রিস্টোর অপশানে ক্লিক করলাম এবং একটি পপ আপ ক্রিয়েট হয়েছে রিস্টোর টু প্রোফাইল। সো ইয়েস অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরেই ফেসবুক প্রোফাইলে সেই হিডেন পোস্টটি আবারও শো হবে। সো এখানে ডেট ওয়াইজ দেখাচ্ছে যে কোন কোন ডেটে আপনি পোস্টগুলো হাইড করেছিলেন, সেই সমস্ত ডেটগুলো মার্ক করে আপনি যদি রিস্টোর অপশানে ক্লিক করেন সো অটোমেটিক্যালি আপনার ফেসবুক প্রোফাইলে সেই হিডেন পোস্টগুলো আবার শো হবে। আপনি দেখতে পারবেন যে কোন কোন পোস্টগুলো আপনি হাইড করেছিলেন। সো এই ফটোটিকে আমি হাইড করেছিলাম, আবারও এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে আমি দেখতে পারলাম যে কোন ফটোটি আমি হাইড করেছিলাম। সো এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন যদি কোনো ফেসবুকের ফটো হাইড করে থাকেন। সো ইজিলি এই ট্রিক্স অ্যাপ্লাই করে আপনি দেখতে পারবেন যে কোন ফটোটি বা কোন পোস্টটিকে আপনি হাইড করেছিলেন। আর রিস্টোর অপশানে ক্লিক করে আপনি সেই ফেসবুকের পোস্টটিকে আনহাইডও করতে পারবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।